অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় তার দল, এজন্য নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে বিএনপি। নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, মূল ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। জনগণের পূর্ণ সমর্থন দরকার, সহযোগিতা দরকার। বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকাল থেকে কাটিয়ে উঠতে এই বিপ্লব পরবর্তী সময় আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা ধরে রাখতে পারবো।